সামাজিক সংগঠন আলোক পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাই সোমবার চকবাজারত আলোক পত্রিকার নিজ কার্যালয়ত এ সময় উক্ত আলোচনা সভার আয়োজন করায়। সভার শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ওসমান ফারুকী আলোক পত্রিকার লক্ষ্য ও উদ্দেশ্য কথা তুলে ধরে। নিজেদের ইনকাম দিয়ে নিজেদের শ্রমে আরা চিটাগাং মিজি ছোট ছোট করে তিল তিল করে আরা বড়ই আরা ভবিষ্যৎ মিজি সামনে এখান মেডিকেল কলেজ ওখান স্কুল এবং কারিগরি ভিত্তিক কিছু হাজ গড়ি বলে যুব সমাজের সামনে আগালি যে বলে আরা চেষ্টা করি। অনুষ্ঠানে উপস্থিত আছিল আলোক পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ ওসমান গনি চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ফেরদোস খান আলমগীর, ডাক্তার লায়ন আব্দুল্লাহ হারুন, সাংবাদিক শওকত বাঙ্গালী, ইঞ্জিনিয়ার বেলালুল হোসেন চৌধুরী, নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদোস সহ আলোক পত্রিকা পরিবারের সদস্যবৃন্দ। আলোক পত্রিকার মাধ্যমে আর যারা সদস্য আছে তারা নিজেরারে আলোকিত গড়িয়ারে নিজেরার মাধ্যমে পরিবার সমাজ এবং দেশরে আলোকিত গড়িব। কোন দশে মিলে করি কাজ হার যেতে নাহি আস আমি মনে করি এখন আদি এন করতে হইতে প্রায় 2-300 আদি সদস্য কি গই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।